হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো স্বাগতম আপনাকে কাইনমাস্টারের 3 নম্বর সিরিজে। এবং এই 3 নম্বর সিরিজে আমি দেখাবো যে কাইনমাস্টারের লেফট সাইডে যে প্যানেলটা আছে, এই প্যানেলটার কাজ কি। অর্থাৎ এখানে দেখেন অনেকগুলো সেটিং আছে, টুলস আছে। তো এই টুলসগুলোর কাজ কীভাবে কাজ করে, তো এইগুলো নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো প্রথমত এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে। তো অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনাদের প্রজেক্ট থেকে ব্যাক হয়ে যাবে। ওকে, প্রজেক্ট থেকে ব্যাক হবে। এবং নিচে দেখেন আরও কয়েকটা অ্যারো আছে। অ্যারোগুলোর কাজ হচ্ছে এমন, যেগুলো আপনাদের প্রজেক্ট করতে যেয়ে মাঝে মধ্যে দেখা যায় ব্যাক নেওয়ার প্রয়োজন পড়ে। অর্থাৎ যে এডিটটা করছেন সেই এডিটটা ভালো না লাগার কারণে আপনি প্রজেক্ট থেকে ব্যাক নিতে চান, অথবা অনেক সময় দেখা যায় যে আগে যে এডিটটা ছিল সেই এডিটটা বেস্ট ছিল, আমার ব্যাক করাটা ভুল হয়েছে। তো এই দুইটা অ্যারো চিহ্ন দিয়ে আর কি আপনারা সিম্পলি প্রজেক্টে ব্যাকে যেতে পারবেন, আবার এখান থেকে এটা দিয়ে ফরওয়ার্ডে যেতে পারবেন। এটাই আর কি এর কাজ। সো আমাদের টুলসটা আছে অনেকটা স্ক্রিনশটের মতো টুলস। তো এখান থেকে আপনি এখানে ক্লিক করে এখানে দেখেন ক্যাপচার অ্যান্ড সেভ, অর্থাৎ এই যে ফ্রেমটা আপনারা লক্ষ্য করছেন, ব্যাকগ্রাউন্ডে যে ফ্রেমটা লক্ষ্য করছেন, এই ফ্রেমটা ক্যাপচার হবে এবং আপনাদের কাইনমাস্টার ফোল্ডারে এটা সেভ হবে। দ্বিতীয়ত আছে ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাসে ক্লিপ, অর্থাৎ ফটোটা ক্যাপচার হবে এবং একটা ক্লিপ হিসেবে এখানে অ্যাড হবে। দেখেন অ্যাড হয়ে গেছে। তো এখানে 3 নম্বর যেটা আছে সেটা আছে ক্যাপচার অ্যাড এ লেয়ার, ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাস এ লেয়ার, অর্থাৎ আর কি আপনার যে ভিডিওটা আছে এটা আর কি ক্যাপচার হবে এবং লেয়ার হিসেবে এটা অ্যাড হয়ে যাবে। তো এটা আপনাদের দেখা যায় যে গ্যালারিতে যে আবার বারবার আনা এটা ঝামেলা, তো এই জন্য এই 3টা অপশান। 5 নম্বর যে টুলসটা আছে অর্থাৎ সিটিংয়ের আইকন দেওয়া আছে, এখান থেকে আপনারা আপনাদের যে প্রজেক্টের যে সিটিংটা আছে এটা আপনারা ঠিক করে নিতে পারবেন। তো বিস্তারিত আমি বলে দিচ্ছি। এখান থেকে দেখেন অডিও, এটা যদি আপনি এনাবেল করে দেন তাহলে আপনাদের কি হবে, অডিও ফেড ইন, অর্থাৎ এটা যদি আপনারা অন করেন তাহলে এখান থেকে আপনারা এই যে টাইম দেওয়া আছে 15 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ আপনারা অনেক সময় দেখা যান যে আপনাদের প্রজেক্টের সাউন্ডটা আস্তে 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 বাড়বে। ওকে, বাড়বে বলতে কি, প্রজেক্টের শুরুতে সাউন্ডটা থাকবে না, ঠিক আছে? প্রজেক্টের শুরুতে সাউন্ডটা একটু লো থাকবে, তারপর আস্তে আস্তে একটা সময় যে ফুল পিল সাউন্ড আসবে। তো এইটা আর কি সেই সিটিংস আপনাদের, এই যে এটা যদি আপনারা 15 সেকেন্ড করে দেন তাহলে দেখা যায় 15 সেকেন্ড পর সেই সাউন্ডটা অরিজিনাল যে সাউন্ডটা আছে ওই সাউন্ডে চলে যাবে। এর আগে আস্তে 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 ধীরগতিতে বাড়তে থাকবে, সর্বোচ্চ আপনি 15 সেকেন্ড পর্যন্ত করতে পারবেন। নিচেরটাও সেম, নিচেরটা হচ্ছে আপনাদের সাউন্ডটা আর কি লাস্টে কেমন হবে, অর্থাৎ এটা ফার্স্টে এবং নিচেরটা লাস্টে, এটা যদি আপনি এভাবে এনেবল করে দেন তখনই আর কি কাজ করবে, এর আগে এটা কাজ করবে না। ওকে, তো 2 নম্বরে আছে ভিডিও। তো ভিডিওর ক্ষেত্রে কী হবে, ভিডিওর ক্ষেত্রেও সেম, দেখেন দেখেন ভিডিওটা কিন্তু প্রথম থেকে আর কি ভালোভাবে শো করছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে এই যে ভিডিও 4 সেকেন্ড করে দিলাম, এর আগে দেখেন ব্ল্যাক স্ক্রিন থাকতেছে, আস্তে 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 ভিডিওটা অর্থাৎ ফেড ইনভাবে আস্তে আস্তে কিন্তু ফুলফিল অপোজিটি যেটা আছে এটা চলে আসছে। ওকে, তো এখান থেকে ভিডিওর ফেড আউট, ফেড আউটটাও সেম, অর্থাৎ আপনার ভিডিওর লাস্টে এমন হবে, অর্থাৎ আপনার ভিডিওর ফুল অপোজিটি থেকে আস্তে 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 ব্ল্যাক হয়ে যাবে। তো সাউন্ডটা একটু দেখানোর দরকার আছে বলে আমি মনে করি, তো সাউন্ডটা আমি একটু দেখাই। সাউন্ড এখান থেকে নর্মালি আমি সিম্পল সাউন্ড শোনাই, তো দেখেন সাউন্ডটা কিন্তু 0 সেকেন্ড থেকে আর কি সাউন্ডটা শুরু হচ্ছে। তো এখান থেকে আপনি যদি সিটিং থেকে সাউন্ডটা আর কি এটা এনেবল করে দেন তাহলে ফেড এভাবে হবে। কয় সেকেন্ড করছি, 3 সেকেন্ড করি,
দেখেন সাউন্ডটা কিন্তু ফার্স্টে অনেক লো আছে, বুঝতে পারছেন? দেখেন সাউন্ডটা অনেক প্রথমে অনেক লো আছে, তারপর আস্তে আস্তে ধীর গতিতে এটা সাউন্ডটা বেড়ে ফুল সাউন্ড চলে আসে। সো এটা আর কি, দেন আসছে এডিটিং। এইটার এটার কাজ আসলে একটু বিস্তারিতভাবে বোঝানো উচিত। তো এখানে দেখুন যে ডিফল্ট ডিউরেশন অফ ফটো ক্লিপ, অর্থাৎ আমি যখন ফটো ক্লিপ অ্যাড করবো এখানে ডিফল্ট টাইম হিসেবে দেওয়া আছে কত, 4.5 সেকেন্ড, 5 সেকেন্ড করে দিই বলতে সুবিধা হবে। দেন এখান থেকে ফটো আর কি, একটা ফটো, যে কোনো একটা ফটো সিলেক্ট করি, আমার ফটোই সিলেক্ট করলাম। দেখেন এটার ডিউরেশন কত, 1.50 থেকে কিন্তু 55 পর্যন্ত। ওকে, দেন এখান থেকে আমি ডিউরেশনটা কমিয়ে দিব, 1 সেকেন্ড করে দিব। দেন ফটো নিয়ে আসি, দেখেন এখন ফটো ডিউরেশন কত, দেখেন, দেখছেন, 2 মিনিট থেকে 2.1, অর্থাৎ 1 সেকেন্ড। ওকে, সো নিচের যেটা আছে এই যে এডিটিং ডিফল্ট ডিউরেশন অফ এ লেয়ার, এটাও সেম, আপনারা যেমন টাইম সিলেক্ট করবেন লেয়ারগুলো ঠিক তত সময়ের জন্য অ্যাড হবে। আমি একটা লেয়ার অ্যাড করে দেখাচ্ছি, দেখেন এখানে ডিউরেশন কত দেওয়া ছিল, 5.5, তারপর একটু বেশি, 1.55 থেকে দেখেন 2.1, অর্থাৎ প্রায় 6 সেকেন্ডের মতো দেওয়া ছিল। এখন এটা আমি কমিয়ে দিই, ওকে, একটু কমিয়ে দিই, এটা 2 সেকেন্ড আনি, এবং এখন আমি একটা লেয়ার অ্যাড করি। ওকে, যে কোনো টাইপের লেয়ার অ্যাড করলে হবে, আমি টেক্সটে লেয়ারটা অ্যাড করে জাস্ট টেস্ট হিসেবে দেখাচ্ছি। এখন দেখুন 1.51 থেকে 1.53, অর্থাৎ 2 সেকেন্ড। সো এটার কাস্টমাইজের জিনিসটা আমি বুঝালাম, বাদ বাকি কাজ কীভাবে করতে হয় বা এক একটা ভিডিওর ক্ষেত্রে দেখা যায় এক এক রকমের টাইম ডিউরেশন মেনটেন করা লাগে, এখন সেটা হচ্ছে আপনাদের প্রজেক্টের ওপর ডিপেন্ড করবে। দেন এডিটিংয়ে এখানে আসছে ডিফল্ট প্যান অ্যান্ড জুম ফরে ফটো ক্লিপ, এটা ডিফল্টভাবে আপনার ফিট ইন স্ক্রিন দেওয়া থাকবে, এইটা রাখা বেটার। তারপরে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু কাস্টমাইজ করে নেওয়া দরকার হয়, তো আমি বিস্তারিত আপনাদেরকে একটু বোঝাচ্ছি। তো ফিট ইন স্ক্রিন করে রাখলে কী হবে, আপনারা যে ফটোটা আর কি অ্যাড করবেন সেই ফটোটার আর কি যে অবস্থাতে থাকবে, যে রেজুলেশন থাকবে সেই রেজুলেশন অনুযায়ী আর কি এখানে চলে আসবে। তো এখান থেকে আমি কয়েকটা ফটো সিলেক্ট করি, দেখুন আমার সাইডে কিন্তু একটা ব্ল্যাক বর্ডার পড়ে গেছে, অর্থাৎ ফটোটা যে রেজুলেশনে ছিল সেই রেজুলেশনে আর কি এখানে অ্যাড হয়েছে। সো দ্বিতীয় অপশান যেটা আছে এখান থেকে ফিল স্ক্রিন, এটা যদি করি তাহলে ফটোগুলো জুম হয়ে ফুল স্ক্রিন ধারণ করবে। ওকে, তো দেখেন ফটোগুলো কিন্তু জুম হয়ে গেছে অটোমেটিক, আপনার ইচ্ছামতো জুম করা লাগেনি, জুম হয়ে গেছে। ওকে, দেন তৃতীয় তো আছে ক্যান বার্ন, মানে আপনার ফটোটা আর কি জুম হবে, অ্যানিমেটেড আকারে জুম হবে। আমি দেখাচ্ছি বিষয়টা, দেখেন জুম হচ্ছে, তারপর জুম আউট হচ্ছে। এটা আর কি র্যান্ডমলি হবে। আর নিচে যেটা আছে ফেস রিকগনাইজেশন, অর্থাৎ ফেস ডিটেক্ট করে তারপর এটা জুম ইন অথবা জুম আউট হবে, এটাও আমি দেখাচ্ছি বিস্তারিত। এখানে দেখেন আমার ফেস ডিটেক্ট করে নেবে, দেন সেই অনুযায়ী ওরা ফটো জুম করবে। ওকে, এই দেখেন আমার ফেসটা ডিটেক্ট করছে, দেন সেই অনুযায়ী এটা আর কি অ্যানিমেট হচ্ছে। ওকে, তো বেটার হয়, সব থেকে বেটার হয় আপনারা কাস্টমলি এটা জুম ইন অথবা জুম আউট দেন। তো সেটা করতে গেলে আপনি কী করতে হবে, এখানে যেতে হবে এবং এখান থেকে আপনারা এই যে দেখুন, দেখেন এই যে আপনারা জুম ইন করতে পারবেন, আবার জুম আউট করতে পারবেন ইচ্ছা মতো আর কি, কাস্টম আর কি আপনাদের যেমনটা প্রয়োজন ঠিক তেমনটা করে নিতে পারবেন। দেখেন অনেক ফাস্ট করে ফেলছি, অনেক ফাস্ট না,
ফটোটার ডিউরেশনটা অনেক কম ছিল, এই জন্য অনেক ফাস্ট হয়েছে। সো এটা এগুলো বিষয়গুলো আসলে পরের ভিডিওতে আমি দেখাবো। তো ছয় নম্বর যে অপশানটা আছে এইখান থেকে আপনাদের এইটা করলে কী হবে, আপনাদের এখানে দেখেন অনেক ভিডিওর ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো লেয়ার অ্যাড করা লাগে। সো লেয়ারগুলো কোন পজিশনে আছে এগুলো আর কি আপনাদের দেখা লাগে, সেই জন্য আর কি এটা স্পিল্ট স্ক্রিন আকারে এই যে দেখায়, আপনার এখানে ছোটো একটা স্ক্রিন আকারে দেখাচ্ছে। আপনাদের এডিটিং যেটা আছে আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন, এখান থেকে আপনি এটা প্লে করতে পারেন। তো এইগুলো আর কি আপনারা যখন আর কি প্রো লেভেলের এডিটর হয়ে যাবেন, যখন অনেকগুলো লেয়ার অ্যাড করা লাগবে, লেয়ার বলতে এইগুলোই কিন্তু, এই যে টেক্সট লেয়ার হতে পারে, ভিডিও লেয়ার হতে পারে, অডিও লেয়ার হতে পারে, ঠিক আছে, সো যে কোনো কিছু হতে পারে। তো যখন আপনি প্রো লেভেলের এডিটর হয়ে যাবেন তখন কিন্তু আপনার অনেকগুলো লেয়ার অ্যাড করা লাগবে, আর লেয়ারগুলো অ্যাড করলে আপনাদের তখন দেখা লাগবে যে আসলে লেয়ারগুলো কোন পজিশনে আছে, ঠিকঠাক পজিশন মতো আছে কি না, এগুলো আর কি আপনাদের দেখা লাগবে। তখন আর কি আপনাদের স্পিল্ড স্ক্রিনে যেতে হবে, আর স্পিল্ড স্ক্রিনে যেয়ে আপনাদের লেয়ার কোথায় কোন পজিশনে আছে কীভাবে আছে সব কিছু আপনারা চেক করতে পারবেন। এবং এখানে ক্লিক করলে আপনাদের যে ছোট্ট একটা স্ক্রিনে আপনাদের প্রজেক্ট আর কি এখানে শো করবে, এখান থেকে আর কি আপনাদের ভিডিওর যেটা আছে প্লে করতে পারবেন, পজ করতে পারবেন, যে কোনো ইচ্ছে যেটা ইচ্ছে করতে পারবেন। আর এই বাদবাকি এই যে দুইটা কাজ, এই দুইটা কাজ কিন্তু আমি আগেই দেখিয়েছিলাম। সো তারপর আসি নিচের আরও একটা অপশান আছে, এখানে দেখেন এখানে লং প্রেস করলে মুভ টু প্রিভিয়াস পয়েন্ট, মুভ টু বিগিনিং আর মুভ টু এন্ড। তো মুভ টু প্রিভিয়াস পয়েন্ট এখানে ক্লিক করলে কী হবে, এই যে আপনার যে ট্রানজেকশনের যে ইগুলো আছে অপশানগুলো আছে এইটা প্রিভিয়াস পয়েন্ট মানে আগের পয়েন্টে চলে আসবে। আর এখানে যদি আপনি ক্লিক করেন, সিম্পলি যদি আপনি ক্লিক করেন তাহলে দেখা যায় আপনার পরবর্তী যে ট্রানজেকশন পয়েন্টগুলো আছে এগুলোতে চলে যাবে। সো এটা অনেক সুন্দর একটা আপডেট, এটা 4.14 এসেছে। আর এখান থেকে লং প্রেস করলে ফার্স্টে আছে প্রিভিয়াস পয়েন্ট, আর এখানে দ্বিতীয় নম্বর অপশান আছে মুভ টু দ্য বিগিনিং, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনাদের প্রজেক্টে ফার্স্টে চলে যাবে, এবং একদম লাস্টে যে অপশানটা আছে এটা মুভ টু ইন একদম লাস্টে চলে যাবে, এটাই আর কি। তো বাদবাকি আরও একটা অপশান রয়েছে, সেটা আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে যে লেয়ারে ক্লিক করলে আপনাদের এখানে দেখেন পিন টুল নামে একটা অপশান হবে, পিন টুল আরও অনেকগুলো টুলস হবে, সেগুলো আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ধরেন আপনার এই প্রজেক্ট না এই ক্লিপটা আপনাদের ডুপ্লিকেট করা লাগবে। এখন ডুপ্লিকেট দুইভাবে করা যায়, প্রথমত আছে সিম্পল ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট হয়ে গেল, আর আরেকটা আছে ডুপ্লিকেট অ্যাজ এ লেয়ার, অর্থাৎ আপনার লেয়ার হিসেবে ডুপ্লিকেট হবে, এই যে অর্থাৎ এই যে থ্রি ডট মেনুর কাজ হচ্ছে এটাই, যে আপনি প্রজেক্টটা ইজিলি ভাবে ডুপ্লিকেট করতে পারেন, ডুপ্লিকেট ক্লিপ হিসেবে ডুপ্লিকেট করতে পারবেন এবং ডুপ্লিকেট লেয়ার হিসেবেও ডুপ্লিকেট করতে পারবেন। দেন আছে যে দুইটা অপশান আছে, এই দুইটার কাজ তো আমি আগেই দেখিয়েছি। তারপর চার নম্বর যে অপশানটা আছে সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার লেয়ারটাকে অ্যানিমেটেড করতে পারবেন। অ্যানিমেটেড বলতে আমি বোঝাচ্ছি, ধরেন এই যে টেক্সটটা আছে, আমি কিন্তু সিম্পলি আপনাদের টেক্সট দিয়ে বোঝাচ্ছি, তাই বলে যে টেক্সট দিয়ে শুধুমাত্র হবে এমনটা কিছু কিন্তু না, আপনারা চাইলে ভিডিও দিয়ে আর কি অ্যানিমেট করতে পারবেন, তারপর স্টিকার, ফটো, যে কোনো কিছু দিয়ে আর কি অ্যানিমেটেড করতে পারবেন, অর্থাৎ লেয়ারে যতগুলো জিনিস সাপোর্ট করে সব কিছু দিয়ে আপনারা অ্যানিমেট করতে পারবেন। এখানে দেখেন এই যে আপনারা চাচ্ছেন যে কয়েক এই লেখাটি বিভিন্ন ধরনের অ্যানিমেটেড হোক আপনাদের ইচ্ছা মতো, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই প্রথমত লেয়ারে ক্লিক করবেন, দেন এখানে এই যে কি ফ্রেমে অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে এই যে দেখেন এইটা আর কি আপনারা যখন তখনই বুঝবেন যখন আপনারা এডিটিংটা অনেক ভালো বুঝবেন, তখনই আর কি এটা কাজ খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। এর আগে সিম্পল আর কি যারা সিম্পল এডিটর থাকবে তারা এটা ইউজ না করে বেটার, কারণ ইউজ করলে কিন্তু আপনারা একটু প্রবলেমে পড়বেন, বুঝবেন না ফার্স্ট চান্সে, আপনারা বুঝতে একটু প্রবলেম হবে, প্রথম প্রথম কেউ বুঝে না। এই দেখেন লেয়ারটি অ্যানিমেট হচ্ছে, দেন এটার কাজ তো আপনারা সবাই বোঝেন, ডিলিটের আইকন দেওয়া আছে, সো ডিলিট হয়ে যাবে লেয়ারটা,
পয়েন্টটা আমি আবার ব্যাক করে আনলাম। দেন তারপরে আছে লাস্ট একটা অপশন কিন্তু আছে, সেটা হচ্ছে পিন টুল। এইটা সত্যি সত্যি অনেক প্রয়োজনীয় একটা ফিচার। এইটার কাজকে আমি দেখাচ্ছি, এই যে লেয়ারগুলো লক করা, লেয়ারগুলো লক না লেয়ারগুলো পিন করা। অর্থাৎ আপনি যদি এটাতে ক্লিক করেন, আপনাদের ডিউরেশন আছে এইখানে, আপনাদের লেয়ারগুলো পিন হয়ে যাবে। আপনি দেখেন সিম্পলি, আপনারা যদি এটা পিন করা না থাকে, এখন আমি সামনে থেকে একটা প্রজেক্ট ডিলিট করে দিলাম, তার আগে আমি সময়টা দেখে নিই। দেখেন 33 সেকেন্ডে কিন্তু এই লেয়ারটা আছে। এখন আমি এখান থেকে একটা ক্লিপ ডিলিট করে দিলাম। এখন দেখেন লেয়ারটা কোথায় চলে আসছে, অর্থাৎ ওই যে ক্লিপটা যতটুকু ডিউরেশন নিয়ে নিয়েছিল সে অনুযায়ী কিন্তু ডিলিট করে দেওয়ার সাথে সাথে এই যে ক্লিপটা ঠিক ততটুকুই সামনে চলে এসেছে। কিন্তু আপনি যখন আর কি এটা পিন করে রাখবেন, দেখেন 20 সেকেন্ডে পিন করা আছে। এখন আপনি যে কোনো একটা লেয়ার ডিলিট করেন, দেখেন আপনার যে টাইমে আর কি লেয়ারটা ছিল ঠিক সেই টাইমে আছে। তো এটা অনেক প্রয়োজনীয় একটা ফিচার। আপনারা যারা কাজ করবেন সবসময় চেষ্টা করবেন যে এই পিন টুলটা ইউজ করা। সেক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় আপনাদের ফোন থেকে আর কি ভিডিও বা আপনাদের যে ক্লিপগুলো আছে এগুলো ডিলিট হয়ে যায়, অথবা রিপ্লেস করে অন্য ফোল্ডারে নিয়ে যান। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে এখানে এই ক্লিপগুলো কিন্তু থাকবে না, ক্লিপগুলো তখন প্রশ্নবোধক চিহ্নকারে থাকবে। এবং তখন যদি আপনারা ওই ক্লিপগুলো ডিলিট না দেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও সেভ করে কোনো লাভই হবে না, কারণ ওইখানে ব্ল্যাক হয়ে থাকবে অথবা প্রশ্নবোধক একটা আইকন হয়ে থাকবে, যেটা দেখতে অনেক অসুন্দর লাগবে। তো তখন কিন্তু আপনাদের বাধ্যতামূলকভাবে প্রজেক্টটা ক্লিপটা ডিলিট দেওয়া লাগবে। ডিলিট দিলে কিন্তু এই যে আপনাদের লেয়ারগুলো আছে এগুলো সামনে চলে আসবে, যেটা অনেক বেশি বিরক্তিকর। এবং পরে এটা আর কি ঠিক টাইমে নিয়ে যেতে গেলেও দেখা যায় যে অনেক টাইম ওয়াস্ট করতে হবে আপনাদের। তো এইটা থেকে বাঁচার জন্য আর কি এই যে পিন টুলটা আপনারা ইউজ করবেন, সবসময় ইউজ করার চেষ্টা করবেন। আমি নিজেও এটা অলওয়েজ ইউজ করি প্রতিটা লেয়ারের ক্ষেত্রে। তো লাস্ট একটা অপশন থাকে, সেটা আসলে আপনাদের বোঝানো উচিত। এটা আসলে অনেকেই তেমনভাবে খেয়াল করে না, অনেকেই বোঝে না যে এটা আসলে কী কাজে লাগে। তো এইটা আসলে অনেক কাজে লাগে, আপনারা হয়তো জানেন না সেই জন্য আর কি বুঝতেছেন না। এই যে এল দেওয়া আছে এল ফর লেফট, এবং আর দেওয়া আছে আর ফর রাইট, অর্থাৎ আপনাদের বাম কানে সাউন্ডটা ঠিক কীভাবে উঠছে আর ডান কানে সাউন্ডটা ঠিক কীভাবে আসছে। অর্থাৎ মনো এবং স্টেরিও নিয়ে আমি একটা টিউটোরিয়াল করেছিলাম, ওই টিউটোরিয়ালটা আপনারা যদি দেখেন তাহলে এই বিষয়টা আর কি বুঝবেন। তো এটার বিস্তারিত আমি পরবর্তী টিউটোরিয়ালে বোঝাবো, কারণ এই টুল নিয়ে আর কি বিস্তারিত সামনে আরও অনেকগুলো টুলস আছে যেখানে আলোচনা করতে গেলে এই টুলসটা অবশ্যই লাগবে। তো সেই টিউটোরিয়ালে আপনাদের আমি এই টুলসটা সম্পর্কে ধারণা দিব। তো ততদিন পর্যন্ত অপেক্ষা করুন, এবং আশা করি আপনাদের লেফট সাইডে লেফট প্যানেলে যে অপশনগুলো আছে এইগুলো নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি কারো কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, কারো যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী টিউটোরিয়ালে সেই টুলসটা নিয়ে আরও বেশি ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।